কোরআন তেলাওয়াত করলে আপনি যে আল্লাহ আকবার বলেন, এটা আর্জেন্টিনার চাইতে মনে হয় সওয়াব কম হয়। ওই সময় যে জোরে গো কইয়া চিল্লানি দিলে এখন দাও লাগে। কোরআন শরীফ শোনার পর যদি কেউ আল্লাহ আকবার বলে, তখন তোমার আর্জেন্টিনা দল কর্তা দলের ভূতায় যখন মেসির পায় বল যায়, বল খেলা দেখে টিভির স্ক্রিনের সামনে বইয়া হে এরম করে মার রে ভাই মার, কথা করে না কেন? জুতার বাড়ি তর্ক করে, জুতার বাড়ি। উলামা একরাম কেন তোদের হাতে পায়ে ধরে জানোস? ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, ডাইরেক্ট জাহান্নাম। আমার কথা না, বিশ্ব নবীর কথা। সমস্ত ইমানকে বরবাদ করে দেবে যদি কোনো ইহুদি নাসারার সাথে তোমার সম্পর্ক থাকে। কথা বলেন না কেন? মুসলমানের ইমানের শক্তি বাড়বে, শরীরের শক্তি এমএস বাড়বে। ব্রাজিল জিতে গেলে না, ক্রিকেট খেলায় জিতে গেলে না। শুনেন, মুসলমানের ইমান কিসে বাড়বে শুনবেন না? হ্যাঁ, তো ইমান বাড়ে না যখন গোল একটা দিছে ওরে আল্লাহ বুড়া বেড়াও শক্তি করতে আওলাদ করে জানি আনছে। কথা বলেন না কেন? বুড়া বেটাও দোকানের ড্যাশ থাপড়া কব মনে করছে এখন স্টোক করবে বুড়াটা। ও তাহলে বোঝা গেল শক্তি বাড়ে বেজা ব্রাজিলের গোলের কারণে, আর্জেন্টিনার গোলের কারণে শক্তি বেড়ে গেছে। শোনেন, শক্তি কিসে বাড়বে? আল্লাহ বলে মুসলমানের শক্তি, ইমানদারের শক্তি, জান্নাত মুখে বলাদের শক্তি কিসে বাড়বে? কোরআন থেকে নেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অবশ্যই মোমেন যখন আমি আল্লাহর নাম নিবে তাদের কলবের মধ্যে মোসর শুরু হয়ে যাবে। দেখবেন সরমুনার মুরিদ গুলা বাবা জেকের আরম্ভ হইলে শরীরে মনে হয় মির্গির বেরাম শুরু হয়েছে, হাত পা গুলা দাপাইতে থাকে। আসলে এই দাপানটা সে নিজে দাপায় না, এই জেকের মালিক হাত পার মধ্যে কামড় শুরু হয়ে যায়। আল্লাহ তাই বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মোমেনের কলবটা এমন ভাবে মুসরাইতে থাকে বাইন মাসের মতো মুসরাই। আবার মোমেনের ঈমান তখনই শুধু বাড়তে থাকে ইদা তুলিয়াত আলাইহিম, ইদা হরবে ইস্তেবাম ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মোমেনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে মোমেনের ঈমান শুধু বাড়তেই থাকবে। কথাটা কে বলেছে? মোমেন তখন আর নিজের সেক্তিয়া রাখতে পারবে না। দেখো উজানির মাঠে আল্লাহর পাগল গুলি কেমনে লাফায়, দেখো সরমুনার মাঠে কেন আল্লাহর কুতুবের পাগল গুলি লাফায়। একমাত্র এটা আল্লাহর কোরআনে বলতেছে, মোমেন নিজের সেক্তিয়া রাখতে পারবে না। মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে অথবা কোরআনের তাফসির করা হবে, কোরআনের পক্ষে ডাক দেওয়া হবে, মোমেন তখন আর নিজের ঠিক রাখতে পারবে না। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মোমেনের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন একটা পর্যায়ে চলে আসবে বাড়তে বাড়তে নিজের সেফটি রাখতে পারবে না।
না। ওই সময় যদি মুমিনের সামনে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী পূর্ণাস্তিক যদি তখন দাঁড়াইয়া যায়, ওই মেমন নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। মোমেন তখন আর কাউকে ভয় পায় না, কিসের ডাক, কিসের পুলিশ, কিসের চিতা, কিসের কুবরা। আল্লাহ বলুন মোমেন দুনিয়ার আর কাউকে পরোয়া করে না, একমাত্র ভরসা করে আমি আল্লাহর উপরে। আর 5 বছর পরে হয়তো আর্জেন্টিনা ব্রাজিল চান্স পাইব, হতে পারে গজবের কারণে, তবু এই বেশি আমোদ ফুর্তির কারণে জীবনের দরে ফিফার থেকে বাদ হয়ে যেতে পারে, ঠিক না বটে? মোমেন যখন বেশি বাড়বে আল্লাহর গজবে তখন পতিত হয়ে যাবে। মোমেনের ইমান বাড়বে একমাত্র কোরআনে। কিসে? আজকে বেশি খুশি যারা আর্জেন্টিনা ব্রাজিল কোনোটাই করে না, ঠিক না বেটা? আর যারা আর্জেন্টিনা ব্রাজিল করছে এদের মন অনেক খারাপ, কারণ আর্জেন্টিনা জুতার বাড়ি হয়ে গেছে, ব্রাজিলও মাশাল্লাহ সাপ্পা মেরে ডাব্বা মেরে গেছে। আল্লাহ যে কি কামটা করছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে আমি সেজদার মধ্যে বইয়া। তা না হলে আর্জেন্টিনা ব্রাজিল যদি ফাইনালে যাইত, বাংলাদেশ অন্তত 10 জনকে 10 জন লোক মারা যায়, একদিন না 2 দিন জানি সান্দুরা যাচ্ছে, ঠিক না বেটা? আর্জেন্টিনা 3 বার চান্স পাইছে, 1 বার ডোরো হয়েছে শুনছি আর কি, 1 বার না কি জানি ঠকছে আর 1 বার জিতছে। হ্যার গুতায় আমরা হুজুরের মতো সেট হয়ে গেছি। ব্রাজিল কবে জানো জিতে গেল না? আর্জেন্টিনা লাগো মাইরা কান মান নাকশা মাকশা বসকে আলাগে। আর্জেন্টিনা ব্রাজিল যারা করছো তওবা করছো কিনা জানি না, এখনো টাইম আছে তওবা করো, তা না হলে ওরা যেরকম জুতার বাড়ি খেয়ে ডাব্বা মারছে তোরাও মরার সময় ডাব্বা মারবি, কথা ঠিক না বটে? এটা আমার বাজানের বানানোর কথা না, এটা দুনিয়ার কোন মন্ত্রী এমপির কথা না। আজ থেকে 1439 বছর আগে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ বলেছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়াম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আর্জেন্টিনা ব্রাজিলের সাথে মহাব্বত করে লাফালাফি মারামারি রং সিরাজি গুতাগুতি ফাটাফাটি করবা, ওদের সাথে যাওয়ার নামে যাইবা, আর আমি বিশ্ব নবীর সাথে সম্পর্ক রাখবো, আমার সাথে জান্নাতে থাকবো, ঠিক না বেটে? সাহাবা একরাম সম্পর্ক ছিল আর্জেন্টিনার সাথে, ব্রাজিলের সাথে, আর্জেন্টিনা ব্রাজিল তদ্রিনকালে ছিল না এই সমস্ত নাম। এই আর্জেন্টিনা ব্রাজিল একটা সময় মুসলমান কান্ট্রি ছিল, এটা মুসলমানদের আন্ডারে ছিল, ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে মেরে তাড়িয়ে দিয়ে এই ফুটবল খেলার পয়সা দিয়া ফিফা দিয়া মুসলমানকে ওই দেশ থেকে তাড়াইয়া আজকে তারা রাজত্ব করছে, কিন্তু মনে রেখেন এই দেশগুলি একদিন মুসলমানের ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এই আর্জেন্টিনা ছিল ওমরের প্রধান ঘাঁটি, ব্রাজিল ছিল ওমরের প্রধান ঘাঁটি, আমার প্রধান ঘাঁটি ছিল ওইটা এই ব্রাজিল। আজকে মুসলমান সেখান থেকে পিটাইয়া লাঞ্ছিত বঞ্চিত করে মুসলমানকে মেরে মসজিদগুলা জ্বালায় দিয়া আজকে তারা পৃথিবীর হিরো সেজে বসে আছে। ইতিহাস টেনে দেখো পিছনের থেকে, এরা মুসলমানের কোনোদিন বন্ধু নয়, শত্রু ছাড়া, যারা মুসলমানের শত্রু এদেরকে বন্ধু বানাইয়া পতাকা উড়াইয়া কত কিছু করেছি, এখনো সময় আছে তওবা কর, তা না হলে মরার সময় আজরাইলের ঘুষি একটাও মাটিতে বলবো না, সব আল্লাহ যা করে ভালো।
ভালোর জন্যই করে, ঠিক না বেটি? দুই দলের এক দল যদি কোন রকম ভাবে ফাইনাল খেলে যাইতো, আমার মনে হয় কয় দর্শন মানুষ মরতো আল্লাহ ছাড়া কেউ না। যুবক ভাইরা, আমি তোমাকে বলতে চাই, খেলা দেখার জন্য এত পাগল ছিলা, হালাকে কোরআন শোনার জন্য তুমি পাগল নয়।